রেকর্ড করলেন কালনার শায়নী দাস। আপনাদের জানিয়ে রাখবো মলকাই চ্যানেল পার করেছেন তিনি মাত্র 19 ঘন্টা সময়ের মধ্যে। বুধবার সকালে 9:20 নাগাদ তিনি সাঁতার কাটা শুরু করেন এবং বৃহস্পতিবার দুপুর 3:30 তার সাঁতার কাটা শেষ হয়। এশিয়ার প্রথম মহিলা হিসেবে তিনি পার করেছেন এই মলকাই চ্যানেল। রেকর্ড জয় করলেন কালনার শায়নী দাস। এশিয়ার প্রথম মহিলা হিসেবে তিনি পার করলেন মলকাই চ্যানেল। 19 ঘন্টা সময় লেগেছে তার। এই জয়ের পর তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নমস্কার, আমি শায়নী দাস। আজকে আমি পৃথিবীর অন্যতম কঠিনতম দীর্ঘতম যে চ্যানেল মলকাই চ্যানেল, সেই চ্যানেলটি আমি শুধুমাত্র প্রথম ভারতীয় মহিলা নয়, এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে আজকে সাকসেসফুলি ক্রস করতে পেরেছি। আপামর ভারতবাসীর ভালোবাসা, অবশ্যই হাওয়াইয়ে যারা রয়েছেন তাদের ভালোবাসা সহযোগিতা ছিল বলেই আজকে এই সাফল্য সম্ভব হয়েছে এবং আগামী দিনে এইভাবেই ভারতকে গর্বিত করতে পারি এই আশা রাখি। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো রেকর্ড কালনার শায়নী দাসের। এই রেকর্ড জয় করতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। এশিয়ার প্রথম মহিলা হিসেবে পার করেছেন মলকাই চ্যানেল।